নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার পনেরো অর্থাৎ পনেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলি আছে সেগুলি সমাধান করে দেখাবো চলো বিভাগ কয়েক কি আছে একদিকে প্রশ্ন আছে পৃথিবীর নিরক্ষ কত উত্তরটা হবে অপশান এ বারো হাজার সাতশো সাতান্ন কিমি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বসন্তকালীন বিষুভ হয় সঠিক উত্তরটি হবে বা একুশে মার্চ অপশান বি পরবর্তী দেখো সমাক্ষরেখার সংখ্যা হল সঠিক উত্তর হবে একশো আশিটি পরবর্তী দেখো চার দাগ চার দাগের প্রশ্নটা দেখে নাও উত্তরটা দেখায় উত্তরটা হবে অপশান বি পরেটা দেখো পাঁচ দাগ বহির্জাত প্রক্রিয়াগুলির শক্তির প্রধান উৎস হল সূর্য অপশান সি পরবর্তীতে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা হলো সঠিক উত্তর হবে সাতটি অপশান বি পরবর্তীতে দেখো প্রস্তুত খণ্ডীকরণ প্রক্রিয়ার প্রধানত ঘটে সঠিক উত্তর হবে চুনাপাথর শিলায় পরবর্তীতে দেখো মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায় হলো রেগলিত অপশান সি পরবর্তী দেখো চীন শেখার সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম হলো সঠিক উত্তর হবে টাইফুন অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে প্রদত্ত কোনটি তেল সংস্থা এটা উত্তর হবে ওএনজিসি অপশন বি পরবর্তী প্রশ্ন দেখো ফারাক্কা হলো সঠিক উত্তর হবে জলবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সঠিক উত্তর হবে সান্তাপ অপশান এ পরবর্তী দেখো লু এক ধরনের সঠিক উত্তরটি হবে অপশান ডি গরম বাতাস পরবর্তী দেখো দাগের আবহাওয়া যন্ত্রে যে স্কেল ব্যবহার করা হয় সেটা হলো রৈখিক স্কেল পরবর্তী প্রশ্ন দেখো স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা দাগে কি আছে এক দাগে আছে ইউরি গ্যাগারিন। এটা হবে পৃথিবীর প্রথম মহাকাশচারী তাহলে এটা সি লিখে দেয় পরেটা আছে কি কোপার নিকাশ এটা হবে সূর্যকেন্দ্রিক ধারণা অর্থাৎ বি পরেটা আছে কি রাকেশ শর্মা রাকেশ শর্মা হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী অর্থাৎ ডি তারপরে আছে কি নিউটন নিউটন হবে মহাকর্ষ সূত্র তাহলে বি আচ্ছা পরেরটা সত্য তার প্রশ্নগুলো একটু দেখে নাও আমি তোমাদের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও আচ্ছা প্রথমে দেখো এক দাগেরটা হবে ঠিক এক দাগেরটা ভুল হবে দুই দাগেরটা হবে ভুল তিন দাগেরটা হবে ভুল চার দাগেরটা হবে ভুল পাঁচ দাগ পাঁচ দাগেরটা হবে ঠিক ছয় দাগেরটা হবে আর বললে ঠিক স্বাদা একটা ব্যারণ মিলিত এটা ভুল আচ্ছা পরবর্তী দেখো শূন্যস্থান পূরণগুলো দেখে না করে কি আছে প্রথমে আছে সিয়ের হিমবাহ পরিলক্ষিত অঞ্চলে ড্যাশ প্রক্রিয়া যান্ত্রিক আবহবিকার ঘটে এটা উত্তর ঘর্ষণ ঘর্ষণ প্রক্রিয়ায় পরবর্তী দেখো মৃত্তিকার ড্যাশ স্তরকে ইলুভিয়াল স্তর বলে এটা লিখবে তবে সঠিক উত্তর হবে উপরের স্তরকে এলুভিয়াল স্তর বলে পলটা দেখো অসমের ড্যাশ অবহিকা অত্যন্ত বন্যা প্রবণ সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র অবায়িকা ব্রহ্মপুত্র পলটা দেখো চারদাক খরাপ্রবণ অঞ্চল কালাহান্ডি ড্যাশ রাজ্যে অবস্থিত এটা হবে উড়িষ্যা এটা উত্তর হবে উড়িষ্যা পরবর্তী দেখো সুনামি হলো সরি সুনামির মূল কারণ হলো তোমরা লিখবে সমুদ্রগর্ভের ভূমিকম্প পরবর্তী প্রশ্ন দেখো সুনামির মূল কারণ হলো সমুদ্রের ভূমিকম্প ছয় দাগ দেখো বস্তু সম্পদ নয় বস্তুর ড্যাশ হলো সম্পদ এটা উত্তর লিখবে তোমরা কার্যকারিতা সাত দাগ দেখো সমুদ্রের প্রকৃত জননী হল সঠিক উত্তরভাবে শ্রম পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আচ্ছা পরবর্তী ডি এর কী আছে ডিএর এক আকরিক লোহার বিভাগ করা এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের একটু মুখে বলে দিই তোমরা একটুখানি কষ্ট করে লিখে নিও উত্তরটা হবে ম্যাগনেটাইট হেমাটাইট লাইমোটাইট আর হচ্ছে সিডেরাইট তোমরা একটু লিখে নিও পরটা দেখো উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে এটা হবে তিস্তা নদীকে এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি তা মুখে বলে দিলাম পরে দেখো পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলে এটা আমরা সবাই জানি দামোদর নদীকে দামোদর নদীকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কালবৈশাখী কী চলো প্রশ্ন উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটা কালবৈশাখী দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী আছে কি মানচিত্র কি স্কেল কি আর কি তিনটে প্রশ্নের উত্তরে দেখাই দেখো প্রথমে দেখে নাও মানচিত্র কাকে বলে দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন ছিল স্কেল কি দেখে নাও তারপরে দেখে নাও গ্লোব কে হ্যাঁ দেখে নাও গ্লোব সম্পর্কে দেওয়া আছে চলো এবার আমরা প্রশ্ন দুয়ের উত্তরগুলো দেখব কি আছে বিভাগ গয়ের একে আছে কুলিন গ্রহ কাকে বলে চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও কবিন গ্রহ কাকে বলে সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্নটা এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো দিগন্ত রেখা কি আচ্ছা দিগন্ত রেখা কি তোমাদের এই প্রশ্নটা না আগের ভিডিওতে দেখানো আছে সেই কারণে দেখালাম না একটু দেখে নিও পরটা দেখো মহাবিশু কাকে বলে দেখে নাও মহাবিশু সম্পর্কে দেওয়া আছে তো অবশ্যই ভালো পড়বে এখান থেকে একটু পর্যন্ত নেই পরবর্তী প্রশ্ন দেখো প্রতিবাদ স্থান কী দেখো প্রশ্ন উত্তরটে দেখে নাও প্রতিবাদ স্থান সম্পর্কে দেওয়া আছে চিত্রটা দেখে নাও একেবারে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে পাঁচের ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে দেখো উত্তর দেখে নাও ব্যবিচ্ছিন্ন মালভূমি সম্পর্কে দেওয়া আছে বৈশিষ্ট্য দেওয়া আছে তুমি একটু দেখে নাও আমি মুখে বললাম না পরবর্তী প্রশ্ন দেখো পুঞ্জিত ক্ষয় কাকে বলে দেখো উত্তরটি দেখে নাও পুঞ্জি পুঞ্জিত ক্ষয় এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো বন্যার ফলে কি ঘটে আর হচ্ছে খরা কেন দেখা যায় উত্তরটা দেখো দেখে নাও বন্যার ফলে কি কি বন্যার কারণটা এগুলো দেখে নাও তারপরে দেখে নাও খরার সৃষ্টির কারণ পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা একটা পেজ নাম্বার দেওয়া আছে পরটা দেখো ম্যানগ্রোভ অরণ্য বৈশিষ্ট্য লেখো দেখো উত্তর দেখে নাও ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে দেওয়া আছে প্রাপ্তিস্থান আর ব্যবহারিক গুরুত্ব তুমি একটু দেখে নিও পরবর্তী দেখো কী আছে ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখো দেখো উত্তর দেখে নাও ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে দেখে নাও ল্যাটারাইট মৃত্তিকার সম্পর্কে পরবর্তী দেখো কি আছে মৌজা মানচিত্র কি দেখো উত্তরটি দেখে নাও মৌজা মানচিত্র সম্পর্কে দেওয়া আছে এখান থেকে পর্যন্ত লিখবে বৈশিষ্ট্যটা একেবারে দেখে নাও চলো পরবর্তী দেখবো আমরা বিভাগ বিভাগের প্রশ্নগুলো হ্যাঁ বিভাগ প্রশ্ন উত্তরগুলো সমাধান করবো একে কি আছে জিপিএস তিনটি ব্যবহার লেখো দেখো উত্তর দেখে নাও জিপিএস ব্যবহার এখানে মোট আটটি দেওয়া আছে পরটা দেখো অথবা দিয়ে অপসুর ও অনুসুর অবস্থানে পার্থক্য লেখো দেখো উত্তরটি পরবর্তী দেখো অপসুর ও অনুসুর অবস্থানের পার্থক্য লেখো দেখে নাও উত্তরটা দেখো দেখে নাও অপসুর ও অনুসূর অবস্থানের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে একটু দেখে নিও পরেটা দেখো মৃত্তিকা সৃষ্টির পর্যায়গুলি লেখো একটা পেজ নাম্বারটা একটু দেখো দেওয়া আছে আচ্ছা তিনবার দেখো ভূমিকম্পের ফলে কী ঘটে দেখে নাও আর একটা আরেকটা হচ্ছে ভূমিকম্প কেন ঘটে চলো দুটি প্রশ্নের উত্তর দেখায় লেখানো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে নাও পরবর্তী ছিল ভূমিকম্প কেন ঘটে নাও প্রথমে লিখি প্রাকৃতিক কারণ লেখে নাও প্রাকৃতিক কারণ তারপরে দেখো কৃত্রিম কারণটা দেখে নাও তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস ভূগোল ও জীবন বিজ্ঞানের সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো নি আমাদের পেজটি গেলে পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চার দাগ সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও মানুষের ভূমিকা তোমার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও তিনটি পয়েন্ট দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে স্কেলের ব্যবহার লেখো দেখো উত্তর দেখে নাও স্কেলের ব্যবহারও গুরুত্ব পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগের পৃথিবীর ঋতু পরিবর্তনে বর্ণনা করো দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি এছাড়াও তোমরা তোমাদের থেকে একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো তিন দিকে রাসায়নিক আববিকারের পদ্ধতিগুলি বর্ণনা করো দেখে নাও রাসায়নিক আবহাওয়িত সম্পর্কে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে সুন্দর করে লিখবে তোমরা তোমাদের বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্নের পরবর্তী দেখো সঞ্চয় কাজে ফলে সৃষ্ট পাঁচটিভূমি বর্ণনা করো এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে সেই কারণে দেখালাম না পরে দেখো কয়লার ব্যবহার ও উপজাত দ্রব্যগুলি বর্ণনা দাও দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও কয়লার ব্যবহার সুন্দর করে দেওয়া আছে দেখে নাও তারপরে দেখো কয়লার উপজাতি দেখে নাও প্রশ্নের উত্তরটি কয়লা কয়লার উপর ব্যবহারগুলো একবারে দেওয়া আছে হ্যাঁ দেখে নিও এখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো খনিজ খনিষ্ঠলের ব্যবহার ও উপজাত দ্রব্যগুলি বর্ণনা করো দেখো উত্তর দেখে নাও তৈলের ব্যবহার সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে আর অবশ্যই বই ফুটিয়ে পড়বে তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ভূগোল ও বিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে আর খনিজ তৈলের উপজাত দ্রব্যগুলি দেখো দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কিন্তু এক দেখো চা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে পাট কেন্দ্রীয় ভবনের কারণগুলো বর্ণনা করো দেখো তো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে এই পর্যন্ত লিখবি তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা